তো আজকের ভিডিওতে আমরা দেখব কিউ ট্যাগ ইন এইচটিএমএল, কিউ ট্যাগকে আমরা কিভাবে এইচটিএমএল এ ইউজ করতে পারি। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এইচটিএমএল এর বয়লার প্লেটকে নিয়ে আসব। তো এখানে শিফট আর ওয়ান কে আমি প্রেস করব। তো এখানে আমাদের এমইডি অ্যাব্রিভিয়েশন চলে আসছে, তো আমি এখানে উপরে লিখে দিই কিউ ট্যাগ, কিউ ট্যাগ। তো এটা একটু বেশি স্পেস হয়ে গেছে, কিউ ট্যাগ ইন এইচটিএমএল। তো কন্ট্রোল এস করে আমি এটাকে সেভ করছি, আর এটাকে আমি রিফ্রেশ করছি, তো এখানে উপরে চলে আসছে। তো কিউ ট্যাগকে কেন আমরা ইউজ করবো এইচটিএমএল এ, তো কিউ ট্যাগ দিয়ে আমরা কোটেশনকে লিখতে পারি। আমরা কোনো প্যারাগ্রাফের ভিতর কোনো জিনিসকে যদি আমরা কোট করতে যাই, কিংবা হেডিংয়ের ভিতর আমরা জিনিস কোনো যদি কোট করতে যাই, তাহলে আমরা কিউ ট্যাগকে ইউজ করি। তো সেটা দেখে নিই কীরকম হচ্ছে। তো প্রথমে আমি পি ট্যাগকে ইউজ করছি। তো পি ট্যাগকে আমি এখানে লিখছি দিস ইজ এ জঙ্গল বুক মুভি। তো কন্ট্রোল এস করে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এ জাঙ্গল বুক মুভি চলে এসছে। তো এরপরে আমি এখানে লিখব, এর নিচে আমি লিখে দিচ্ছি কিউ ট্যাগকে। তো কিউ ট্যাগ আমাদের কি করে, কোটেশন আমরা এখান দিই। তো এখানে আমি লিখে দিচ্ছি অথার, অথার ইজ রাহুল রয়। তো আমাদের রাহুল রয় হচ্ছে এই বুকটার অথার। তো কন্ট্রোল এস করে সেভ করে দেখাচ্ছি এটাকে। তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ এ জাঙ্গাল বুক মুভি, অথার ইজ রাহুল রয়। তো কোনো জিনিসকে, কোনো জিনিসকে যেটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর হতে পারে, এইচ ট্যাগের ভিতর হতে পারে, তো এইচ ট্যাগও আমি এখানে দিয়ে দেখে দিচ্ছি, তোমাদের এইচ ওয়ান দিচ্ছি আমি। তো কন্ট্রোল এস করে এখানে সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটু বেশি জুম হয়ে গেছে, আমি কমিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অথার ইজ রাহুল রয়, এখানেও কোটেশন এসছে। তো কোটেশনকে আমরা যেখানে খুশি ইউজ করতে পারি, হেডিং ট্যাগের ভিতরেও, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেও, বেশিরভাগ সময় আমরা প্যারাগ্রাফ ট্যাগেই কোটেশন ট্যাগকে আমরা ইউজ করে থাকি। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।